তো জগন্নাথ রথযাত্রার দিন ভগবান রাধা রমণজী বৃন্দাবন ধামে সোনার রূপার রথে বসে ভক্তদেরকে কৃপা দিচ্ছে। তো জগন্নাথ রথযাত্রার দিন ভগবান রাধা রমণজী বৃন্দাবন ধামে সোনার রূপার রথে বসে ভক্তদেরকে কৃপা দিচ্ছে। জয় জগন্নাথ। তো জগন্নাথ রথযাত্রা দ্বিতীয় দিনের দর্শনে আপনাদেরকে সুস্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো সোনারূপার সিংহাসনে রথে ভগবান জগন্নাথ রাধারমণজী বিরাজমান এবং সন্ধ্যা আরতি আপনাদেরকে দর্শন করাবো। তো ভিডিও লাস্ট অবধি দেখেন আর আজকের আনন্দ উপভোগ করুন। জয় জগন্নাথ। যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাধে রাধে। বৃন্দাবনে আমাদের জগন্নাথ ভক্তদেরকে আম বিতরণ করে, আমের মাধ্যমে ভক্তদের কৃপা করে। আম প্রসাদ, মহাপ্রসাদ, মহাপ্রভুর প্রিয়ে আর মহাপ্রভুই জগন্নাথ। তো জগন্নাথ রথযাত্রার দিন ভগবান রাধা রমণজী বৃন্দাবন ধামে সোনার রূপার রথে বসে ভক্তদেরকে কৃপা দিচ্ছে।
রাধারম লাল কি জয়। গোপাল ভট্টের প্রাণদন গৌর হরি, গৌর হইল রাধারমন রমন বিহারী। তো আপনারা দেখতে পাচ্ছেন সাক্ষাৎ ভগবান স্বয়ং কৃষ্ণ জগন্নাথ রাধারমনজি আজকে সোনা রূপার পালকিতে রথে বসে ভক্তদেরকে কৃপা করছে। আপনারা শোনা বাখবেন এই যে রাধারমনজি কোনো হাতে বানানো ঠাকুর নয়, স্বয়ংভু নারায়ণ শালিগ্রাম থেকে গোপাল ভট্ট প্রপাদের মাধ্যমে উনি প্রকট হয়েছেন। আর গোপাল ভট্টের আরাধ্যকে গৌরাঙ্গ মহাপ্রভু, আর গৌরাঙ্গ মহাপ্রভুই কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভুই কৃষ্ণ রাধারমণ রূপে প্রকট হয়েছেন। তো যে ব্যক্তি রাধারমণজিকে দর্শন করে সে বৃন্দাবনে তিন ঠাকুরের দর্শনের ফল লাভ করে, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, আর সাক্ষাৎ রাধারমণজি। তো চার ঠাকুরের দর্শন আপনারা এক ঠাকুরের দর্শনের মধ্যে পাচ্ছেন। তো আপনি দেখুন কত অদ্ভুত আর কত সুন্দরভাবে ভগবান রাধা রমণজি জগন্নাথকে সাজিয়েছে। তা আপনি ভাবতে পারবেন না যে এত সুন্দর সেবা হয় বৃন্দাবনে একটা মন্দিরে বলতে পারবো, সেটা হলো রাধা রমণ মন্দির। তো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল, তো আপনারা সন্ধ্যা আরতি দর্শন করুন, উপভোগ করুন। আপনি রাধা রমণ দর্শনে আপনি জীবন ধন্য হয়ে যাবে। অনেক ভক্তরা উল্লাস করে আনন্দ ভোগ করে দর্শন করছে। আজকে রথযাত্রার দিন, রথযাত্রা উপলক্ষে স্পেশালভাবে ভগবান জগন্নাথ রাধারমণজি সোনা রূপার সিংহাসনে রথে বসে আছে। তো নিচে কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। জয় জগন্নাথ, জয় রাধারমণজি।
জয় হো রাধা রমণ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো জগন্নাথ মন্দিরে এসে গেছি প্রসাদ পেতে। তো জগন্নাথ রথযাত্রার দিন এখানে প্রসাদ পাওয়া যায় জগন্নাথের। তো আপনারা যদি অন্য কোনো সময় যদি জগন্নাথ মন্দিরে আসছেন তো দুপুরবেলা চলে আসুন, 12টার আগে এখানে সবার জন্য প্রসাদ রয়েছে এবং 20 টাকার মাধ্যমে জগন্নাথ মন্দিরে প্রসাদ পাওয়া যায় দু টাইম। তো সবাইকে ধন্যবাদ, এখানে ভিডিও শেষ করছি। আর একটু সুন্দর হতো ভিডিওটা, কিন্তু কপাল খারাপ, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, আনন্দ পেয়েছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। জয় জগন্নাথ, রাধে রাধে, জগন্নাথ ভগবান কি জয়। তো বসে পড়লাম ভক্তদের সঙ্গে প্রসাদ পাওয়ার জন্য গাছতলায়। জয় জগন্নাথ, রাধে রাধে।